শাইন ফ্ল্যাশ ট্যাঙ্ক স্থাপন পদ্ধতি। বিশেষ সতর্কীকরণ, শাইন ফ্ল্যাশ ট্যাঙ্কের যন্ত্রাংশগুলো সংযোজনের আগে ও পরে আমাদের অত্যাধুনিক ল্যাবে পরীক্ষিত, ফলে টয়লেটে চূড়ান্তভাবে বসানোর সময় এর ঢাকনা কিংবা ভেতরের কোনো অংশ খোলার প্রয়োজন নেই। শাইন ফ্ল্যাশ ট্যাঙ্ক বসানোর জন্য সর্বপ্রথম যেটি করণীয় সেটি হল গ্যাসকেটযুক্ত পাইপটি আরএফএল ইউপিভিসি সলভেন্ট সিমেন্ট দিয়ে সকেট পাইপের সঙ্গে যুক্ত করা। এবার গ্যাসকেটযুক্ত অংশটুকু চাপ দিয়ে ট্যাঙ্কের নিচের অংশে সংযুক্ত করুন। থ্রেড ওয়াশারটি প্যাচ দিয়ে লাগিয়ে দিন। ফ্ল্যাশ ট্যাঙ্কের পিছন থেকে স্ট্যান্ডটি টান দিয়ে খুলে নিন। এরপর স্ট্যান্ডটি দেয়ালের উপযুক্ত জায়গায় লাগিয়ে মার্কারের সাহায্যে ছিদ্রের মাপ নিয়ে ড্রিল করুন। স্ট্যান্ডটি স্ক্রু দিয়ে ভালোভাবে স্থাপন করুন। এখন ফ্ল্যাশ ট্যাঙ্কটি সুন্দরভাবে স্ট্যান্ডে সেট করুন। শাইন কানেক্টিং পাইপের একটি প্রান্ত ফ্ল্যাশ ট্যাঙ্কের ইনলেটযুক্ত অংশে এবং অপর প্রান্ত শাইন অ্যাঙ্গেল ভালভের সাথে সংযুক্ত করুন। পরিশেষে সকেট পাইপের নিচের অংশ সিমেন্ট দিয়ে বন্ধ করুন। শাইন স্যানিটারি ওয়্যার অ্যান্ড ফিটিংস, ফিল দ্য ডিফারেন্স।